সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং মঞ্চে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠরা, কারণ আমি অধ্যাপক বিজন সরকারের সঙ্গে আলাপচারিতায় উনি আমাকে আপনি বলছিলেন, আমি তখন বললাম পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির আমি বয়োকনিষ্ঠ উপাচার্য, সুতরাং আপনাদের সবাইকে আমার প্রণাম। মঞ্চের এদি উল্টো দিকে যারা আছেন তাদের যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। আর প্রাপকের তালিকায় নয়, আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। দাতা গ্রহিতার কথা বলছিলেন, আমি একটু ভিন্ন মত মহারাজের সাথে পোষণ করব, তবে ওই যা বলতে চাই আসলে তো সবই গঙ্গা জলেনও গঙ্গা পূজন। আই স্পিক হি টেলস। আমার আসার উদ্দেশ্য দ্বিবিধ, রথ দর্শন কদলী বিক্রির নাম চ। আমিও ভিক্ষাপাত্র নিয়ে আমার নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আমার ভাগ্য ভালো, আমি জয়ন্তবাবুর সাথে আলাপ হলো, উনি কথা দিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামে উনি সাংবাদিকতা বিভাগে উনি ক্লাস নেবেন, আমার প্রাপ্তি। আমি সত্যিই এখন ভাবছি বুবাই এর আগে আমাকে অন্তত বার চারেক বিভিন্ন অনুষ্ঠানে আসতে বলেছিল, আমি ওর কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আমি আমার ব্যক্তিগত এতে কারণে আমি আগে পৌঁছতে পারিনি, আমি সামিল হতে পারিনি। ঝাড়গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল আলোর পক্ষ থেকে, আমি মার্জনা চাইছি আমার অপারগতার জন্য, এটা আমার সীমাবদ্ধতা। এখন সত্যি মনে হয় তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। স্বামী ভূতেশানন্দজি তিনি শ্রীমার কথন এতে স্মৃতিচারণায় বলছেন যে আমরা এমনিতে জানি লিসনিং ইজ গোল্ড, স্পিকিং ইজ সিলভার। স্বামী ভূতেশানন্দজি গীতার শ্লোক উদ্ধৃত করে বলছেন, আসলে বলা এবং শোনায় সমান আনন্দ। আমি যুগপথ আনন্দিত হচ্ছিলাম যখন ওনাদের বক্তব্য শুনছিলাম, প্রদীপ বাবুর উনি তো একদম শেকড়টা ধরে নাড়িয়ে দিয়েছেন। সত্যিই তো, শ্রোতা বক্তার কাছ থেকে যখন শোনেন একদম তার মনের কথাটি নিঃসৃত হচ্ছে, তার থেকে বড় আনন্দের আর কিছু নয়। আমার মাস্টার মশাই, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, প্রদীপবাবুও জানবেন, বিজনবাবু তো জানেনি, গতকালকেই তাকে আমি একদম কি বলবো, তিনি আমাকে সন্তান স্নেহ করেন, অধ্যাপক সত্যপ্রিয় মৌলিক, উনি বলতেই বিজনবাবু হাতটি তুলে বললেন, বাবা তো কালকে আমি নিয়ে এসেছিলাম কোয়াটাতে, ওনার বাড়ি থেকে যাদবপুরে আবার অংশ দিয়ে এসেছিলাম। তিনি একটি কথা বলেছিলেন, আজও আমি মনে রেখেছি, যে থিংস টেক টাইম টু ম্যাচিওর বাট নিড কনস্ট্যান্ট পারসিভারেন্স টু সাস্টেইন দ্য প্রসেস। দীর্ঘ ১২ বছর ধরে বুবাইবাবুরা যে মহৎ উদ্যোগে ব্রতী হয়েছেন, আমি নিশ্চিত যে এই উদ্যোগ সফল তো হয়েইছে এবং এটা পারসিস্ট করবে। বুবাইবাবুর কাছে এবং আপনাদের সবার কাছে আমি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামের পক্ষ থেকে আমি বলতে পারি যে প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে আমার পক্ষে যা করার সম্ভব আমি আপনাদের একটা ওপেন মানে একটা ব্ল্যাঙ্ক সাপোর্ট, আমি ব্ল্যাঙ্কেট সাপোর্ট আমি আপনাদের দিয়ে দিলাম। যে কোনো কাজে আপনাদের এই উন্নয়ন যোগ্যে বিশ্ববিদ্যালয় সামিল হতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব, কারণ সোসাইটাল আউটরিচ এখন একটা প্রদীপবাবুর একটা বক্তব্যে আপনারা বুঝতে পেরেছেন, আমি সেই কথা সূত্র ধরেই বলি, এখন এক একটা ভিলেজ অ্যাডপ্ট করা হচ্ছে যেখানে ছাত্রদের মেন্টর করার দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স ডিগ্রিতে পড়ছে তারা ছাত্রছাত্রীদের গাইড করবে। আমরা লোদাশুরির কাছে একটি গ্রাম অ্যাডপ্ট করব ঠিক করেছি, শহর অধ্যুষিত জায়গা যেখানে বুবাইবাবুরা ঘুরে এসেছেন কয়েকদিন আগে। বুবাইবাবু ঝাড়গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,
গেলে আমাদের ওখানে তো যাবেনই, আমরাও আপনার সঙ্গে আছি, পাশে আছি। আর একটি কথা বলবো, যে উদ্বোধনী সঙ্গীতটি দিয়ে শুরু হয়েছিল তারই বেশ টেনে বলি, মিশিলিন আলোক শিখা জলুক প্রাণে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।